এক কঠিন সময়ের এসেছে পালা। একদিকে মারণ ব্যাধি, অন্যদিকে ধ্বংসলীলা। দিন দরিদ্রের কান্নারবে বাতাস আলোড়িত, সব হারাদের পাঁজরা ভাঙার শব্দে সরবিত। খাবার শস্য স্যাঁত সেঁতে সব বাড়ছে উদর জ্বালা, ঘর ছাড়া পথ হারাদের বিনিদ্রিত পথ চলা। কবে থামবে মারণ যজ্ঞ, খড়গ করো স্থির মাতা, এবার শান্ত করো তোমার বক্ষ পিঞ্জির। বহু ঝড় বহু ঝঞ্ঝা যাত্রাপথে রবে, ইচ্ছার ক্ষমতাকে আপন করো। ইচ্ছাই শক্তি, ইচ্ছাই মুক্তি, ইচ্ছার কাছে নত সকল বাধা বিপত্তি। হ্যাঁ, সেই অদম্য ইচ্ছা শক্তি থেকেই ফ্রেন্ডস ইউনাইটেড মানব সেবায় নিজেদের নিয়োজিত করেছে। সপ্তম সপ্তাহে করোনার সাথে এসে জুটেছিল আম্পান, কিন্তু সেসবকে পাত্তা না দিয়েই ফ্রেন্ডস ইউনাইটেড নিজেদের কাজ নিষ্ঠার সাথে পালন করে গেছে। এবং লকডাউন যতদিন মানুষের সঙ্গী হয়ে থাকবে, ততদিনই এরমভাবেই ফ্রেন্ডস ইউনাইটেডও মানুষের পাশে থাকবে। এই কাজে ফ্রেন্ডস ইউনাইটেডের পাশে দাঁড়িয়েছে কিছু সাধারণ মানুষ, যাদের সাহায্যের জোরে আমরা আরও এগিয়েছি। যারা আমাদের কাজে আমাদের পাশে থেকেছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকুন, আমাদের আরও সাহায্যের প্রয়োজন। সেই দিন আনা দিন খাওয়া মানুষগুলোর মুখে একটু অন্ন তুলে দেওয়ার জন্য লকডাউনের এই চড়া বাজারে তারা যে সত্যি খুব অভাবে দিন কাটাচ্ছে, আসুন না আমরা দায়িত্ব নিই তাদের পরিবারের মুখে একটু হাসি ফোটানো। ব্যাপারটা কঠিন নয় যদি চেষ্টা করি। আমরা ফ্রেন্ডস ইউনাইটেড, ভালোর সাথে আমরা কোনো রকম সাহায্যের জন্য স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা এই নাম্বারে গুগল পে ফোনপে অ্যাপে গিয়ে করুন।